হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পুলিশে নতুন তিনটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে। তো আজকের এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি ভিডিওতে আমি মোট তিনটি চাকরির খবর তোমাদেরকে দিতে চলেছি। তাই ভিডিওটিকে কেউই স্কিপ করবে না, প্রত্যেকে ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ অবধি দেখবে। আর এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো, ভিডিওটিকে বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে একটু শেয়ার করে দাও, আর ভিডিওটিতে প্রত্যেকেই একটি করে লাইক করে দাও। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী প্রত্যেকটি চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ wbpolice.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে তোমরা প্রত্যেকেই চলে আসলে এখানে সম্পূর্ণ যে সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে এখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। প্রথম বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ, কালকে কিন্তু সম্পূর্ণ দুটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং আজকেও কিন্তু সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং এইগুলির আমি কিন্তু শর্ট নোটিশ নিয়ে অলরেডি আগে তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছিলাম। আজকে এবং গতকাল কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, তো আমি একটি একটি করে ডাউনলোড করে তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো। ভিডিওটির লেন্থ হয়তো একটু বড় হতে পারে, যেহেতু একটি ভিডিওর মাধ্যমে চারটি বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদেরকে জানাবো, তাই কেউ স্কিপ করবে না, প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ অবধি দেখতে থাকো। তো প্রথম যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অন স্ক্রিনে তোমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস অপারেটর ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশনস 2020। দেখতেই পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন এই ডিপার্টমেন্টে ওয়্যারলেস অপারেটর এই পোস্টে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে টোটাল ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, আগের শর্ট নোটিশগুলোতে কিন্তু এই সমস্ত ডিটেলসগুলো দেওয়া ছিল না। তো তোমাদেরকে জানিয়েছিলাম, ফুল নোটিফিকেশন প্রকাশিত হলে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো। এক্ষেত্রে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, মেল এবং ফিমেল দুটি আলাদা করে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। মেল এক্ষেত্রে রয়েছে 1126টি এবং ফিমেল এক্ষেত্রে রয়েছে 125টি, সব মিলিয়ে 1251টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ইউআর ক্যাটাগরিতে তোমরা দেখতে পাচ্ছ মোট শূন্যপদ রয়েছে 618টি এবং ফিমেল এক্ষেত্রে রয়েছে 68টি, এবং শিডিউল কাস্ট এক্ষেত্রে দেখতে পাচ্ছ মেল 248টি, ফিমেল 28টি। এভাবে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদটি ভাগ করে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু একটি বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কারণ 1251টি শূন্যপদ কম না। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক বা যারা যারা আবেদন করতে চাইছো, এই ভিডিওটিকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। নেক্সট, এক্ষেত্রে যেটি বলা হচ্ছে এলিজিবিলিটি, তো দেখতে পাচ্ছ বলা হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং বয়স থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী 18-27 বছরের মধ্যে, এবং এসসি এসটি ওবিসি হলে তোমরা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। নেক্সট, এক্ষেত্রে যেটি বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অথবা সমতুল্য বোর্ড থেকে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, এবং ফিজিক্স এবং এই ম্যাথমেটিক্স এই দুটি কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট, এক্ষেত্রে যেটি বলা হচ্ছে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, তো এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী কী থাকতে হবে সেগুলি কিন্তু পরপর বলে দেওয়া হয়েছে। তো প্রথমে যেটি বলা হচ্ছে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ, অর্থাৎ গোর্খা গারোয়ালি রাজবংশী এবং শিডিউল ট্রাইব প্রার্থীদেরকে বাদ দিয়ে বাকি সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে হাইট মেলদের ক্ষেত্রে যেটি থাকতে হবে 167 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে থাকতে হবে 160 সেন্টিমিটার, এবং গোর্খা গারোয়ালিস রাজবংশী শিডিউল ট্রাইব ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 160 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। ওয়েট যেটি থাকতে হবে দেখতে পাচ্ছ মেলদের ক্ষেত্রে মিনিমাম 56 কেজি এবং ফিমেলদের ক্ষেত্রে মিনিমাম 48 কেজি, এবং গোর্খা গারোয়ালি রাজবংশী শিডিউল ট্রাইব ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে ওয়েট যেটি থাকতে হবে 52 কিলো মিনিমাম, এবং মিনিমাম ফিমেলদের ক্ষেত্রে যেটি থাকতে হবে 45 কেজি। নেক্সট, এক্ষেত্রে চেস্টের দেখতে পাচ্ছ মাপ বলা হয়েছে মেলদের ক্ষেত্রে থাকতে হবে 78 সেন্টিমিটার উইদাউট এক্সপানশন এবং 5 সেন্টিমিটার ফোলানো দক্ষতা থাকতে হবে। নেক্সট, এক্ষেত্রে দেখতে পাচ্ছ গোর্খা গারোয়ালি রাজবংশী এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে চেস্টের মাপ যেটি থাকতে হবে 76 সেন্টিমিটার উইদাউট এক্সপেনশন এবং 5 সেন্টিমিটার অবধি ফোলানোর দক্ষতা থাকতে হবে।
নেক্সট যেটি বলা হচ্ছে ডিটেলস অফ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের যে পিইটি টেস্ট যেটি রয়েছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে যেটি রয়েছে 3 মিনিটে 800 মিটার রান তোমাদেরকে কমপ্লিট করতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 2 মিনিটে 400 মিটার রান তোমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে। নেক্সট বলা হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট, তো এক্ষেত্রে প্রথমে তোমাদের যেটি রয়েছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের রয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশন, নেক্সট তোমাদের যেটি রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং সবশেষে রয়েছে ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। তো প্রিলিমিনারি এক্সামিনেশন যেটি হবে সেটি দেখতে পাচ্ছ 100 মার্কসের MCQ বেসড প্রিলিমিনারি এক্সাম এবং এক্ষেত্রে তোমাদের কোন কোন বিষয় থেকে কত নাম্বারের পরীক্ষায় প্রশ্ন হবে তো সে সমস্তগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলেবাসটি দেওয়া রয়েছে। তো এগুলো বিস্তারিতভাবে জানার জন্য বা পড়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল অফিসিয়াল প্রত্যেকে তোমরা সেখানে যুক্ত হয়ে যাও। আমাদের ডিসেম্বরের 1 তারিখ থেকে WBP কনস্টেবল এসের জন্য স্পেশাল আমাদের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমাদের চ্যানেলে ক্লাস চলছে প্রত্যেক দিন। তোমরা জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার, রিজনিং, ম্যাথামেটিক্স, ইংলিশ প্রত্যেকটি বিষয় ক্লাস চলছে। তোমরা সে সমস্ত ক্লাসগুলো যদি করতে চাও আমাদের চ্যানেলটিতে ভিজিট করো। আগের ক্লাসগুলো দেখার জন্য তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা প্রত্যেকটি ভিডিও তোমরা দেখে নিতে পারবে। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গেলে প্রত্যেকটি ক্লাসের আপডেট, ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল এবং এই PDFটিকে তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট ক্ষেত্রে বন্ধুরা যেটি বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড প্রসেসিং ফি, তো দেখতেই পাচ্ছ অল ক্যাটাগরিজ এক্সেপ্ট শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এই সমস্ত প্রার্থীদেরকে বাদ দিয়ে বাকি সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি রয়েছে 250 টাকা, প্রসেসিং ফি রয়েছে 25 টাকা, মোট 275 টাকা তোমাদেরকে দিতে হবে। এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থীদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না, শুধুমাত্র প্রসেসিং ফি 25 টাকা তোমাদেরকে কিন্তু পে করতে হবে। তো এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ 22 ফেব্রুয়ারি 2021 থেকে এটির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, চলবে 22 মার্চ 2021 বিকেল 5টা পর্যন্ত। এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো এই ছিল প্রথম নোটিফিকেশন এবং অপর আরেকটির যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলো সেটি সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিই। তার আগে যারা ভিডিওটিকে দেখছো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করো এবং এই ভিডিওটিকে বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে একটু শেয়ার করে তাদেরকে এই ইনফরমেশনটিকে একটু দেওয়ার চেষ্টা করবে। অপর আরেকটি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি তোমরা এই মুহূর্তে প্রত্যেকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ইনফরমেশন টু দ্য অ্যাপ্লিকেন্টস ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ WBNVF অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ WBNVF অগ্রগামী এই পোস্টে কিন্তু নিয়োগ করা হবে ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশনে। এক্ষেত্রে তোমাদের পে স্কেল যেটি থাকবে দেখতেই পাচ্ছ Level 3 অনুযায়ী 18,800 টাকা থেকে 48,700 টাকা। নেক্সট যেটি রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি, এক্ষেত্রে মোট শূন্যপদ যেটি রয়েছে দেখতে পাচ্ছ 652টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ইউআর ক্যাটাগরিতে রয়েছে 325টি, ইউআর এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে রয়েছে 26টি, এসসি ক্যাটাগরিতে 140টি, এসসি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে 7টি, শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে 40টি, ওবিসি এ ক্যাটাগরিতে 67টি, ওবিসি বি ক্যাটাগরিতে 47টি, সব মিলিয়ে মোট 652টি এক্ষেত্রে শূন্যপদ রয়েছে। নেক্সট যেটি বলা হচ্ছে এলিজিবিলিটি, প্রথমেই বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, প্রার্থীকে কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নেক্সট যেটি বলা হচ্ছে অনলি ট্রেন্ড মেল ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলেন্টিয়ার স্পোর্টস অ্যান্ড এক্স সার্ভিসম্যান এরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট ক্ষেত্রে যেটি বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের কোয়ালিফিকেশন কী থাকতে হবে, প্রার্থীকে কিন্তু অবশ্যই এক্ষেত্রে যেটি বলা হচ্ছে পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা সমতুল্য বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। নেক্সট বলা হচ্ছে এজ, এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বয়সের ক্যালকুলেশনটি প্রত্যেকে করে নেবে 1-1-2021 অনুযায়ী। নেক্সট এক্ষেত্রে যেটি বলা হচ্ছে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ WBNVF অগ্রগামী এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস যেটি বলা হচ্ছে জেনারেল ট্রেন্ড NVF এবং হাইট এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে 165 সেন্টিমিটার এবং চেস্ট না ফুলিয়ে 78 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার অবধি ফোলানোর দক্ষতা থাকতে হবে। এবং এক্ষেত্রে নেক্সট যেটি বলা হচ্ছে এক্স সার্ভিসম্যান অ্যান্ড WBNVF বিলঙ্গিং টু গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব প্রার্থীদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 107 সেন্টিমিটার, চেস্টের মাপ না ফুলিয়ে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার অবধি ফোলানোর দক্ষতা থাকতে হবে। নেক্সট এক্ষেত্রে যেটি বলা হচ্ছে মাস্ট কোয়ালিফাই দ্য ফলোয়িং
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু 200 সেকেন্ডে 800 মিটার রান কিন্তু কমপ্লিট করতে হবে। তো এক্ষেত্রে রিক্রুটমেন্ট যে মেথড রয়েছে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। প্রথমে তোমাদের যেটি রয়েছে দ্য স্টেজ আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। মধুরা, এক্ষেত্রে নেক্সট যেটি বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড প্রসেসিং ফিস। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ অল ক্যাটাগরিজ এক্সেপ্ট শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনলি। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি যেটি রয়েছে 200 টাকা, প্রসেসিং ফি 220 টাকা, মোট 220 টাকা তোমাদেরকে দিতে হবে। এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব প্রার্থীদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না, শুধুমাত্র প্রসেসিং ফি 20 টাকা তোমাদেরকে দিতে হবে। তো এটির আবেদন প্রক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ 22 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে এবং চলবে 22 মার্চ 2021 পর্যন্ত। এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রত্যেকে তোমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো অপর আরও একটি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটিও তোমরা প্রত্যেকেই অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এক্ষেত্রে যে পোস্টে নিয়োগ করা হবে তো সেটি হচ্ছে ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড 2। এই পোস্টে নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন এই ডিপার্টমেন্টে। তো এক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকেন্সি কী রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এক্ষেত্রে মোট 74টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে দেখতে পাচ্ছ মেল এবং ফিমেল আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। মেল এক্ষেত্রে রয়েছে 67টি শূন্যপদ এবং ফিমেল এক্ষেত্রে 7টি শূন্যপদ রয়েছে। কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ রয়েছে দেখার জন্য তোমরা অবশ্যই ভিডিওটিকে পজ করে প্রত্যেকে একটু দেখে নেবে। এক্ষেত্রে বলা হচ্ছে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, বয়স থাকতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে, বয়সের হিসেব করতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী। এবং রাজ্যের এসসি এসটি ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে তোমরা ছাড় পেয়ে যাবে। নেক্সট বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের যেটি থাকতে হবে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ হোল্ডার অব ব্যাচেলার্স ডিগ্রি উইথ এনি অব দ্য ফলোয়িং সাবজেক্ট, ফিজিক্স অর রেডিও, ফিজিক্স অর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এখানে যে সমস্ত বিষয়ের কথা বলা হয়েছে, যে কোনো একটি বিষয়ে ব্যাচেলার্স ডিগ্রি পাস করে থাকলে তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারবে। নেক্সট এক্ষেত্রে যেটি বলা হচ্ছে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরি, অল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে যেটি রয়েছে 167 সেন্টিমিটার মেলদের ক্ষেত্রে হাইট থাকতে হবে, ফিমেলদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার। ক্যান্ডিডেটস অফ গোর্খা গারওয়ালি রাজবংশী এবং সিরুল ট্রাইব প্রার্থীদের ক্ষেত্রে হাইট যেটি থাকতে হবে মেলদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। এভাবে ওয়েট এবং চেস্ট এগুলো পরপর দাঁড় রয়েছে, তো অবশ্যই এগুলো তোমরা নিজের একটু দেখে নেবে। নেক্সট বলা হচ্ছে এফিসিয়েন্সি টেস্ট। এক্ষেত্রে মেলদের ক্ষেত্রে 3 মিনিটে 800 মিটার রান কমপ্লিট করতে হবে, ফিমেলদের ক্ষেত্রে 2 মিনিটে 400 মিটার রান কমপ্লিট করতে হবে। নেক্সট বলা হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট। এক্ষেত্রে রিক্রুটমেন্ট যে প্রসেস যেটি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে রয়েছে তোমাদের প্রিলিমিনারি, এক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সামিনেশন রয়েছে। তারপরে রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং সবশেষে রয়েছে ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। প্রিলিমিনারি এক্সামে কত মার্ক্সের এক্সাম হবে এবং কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, পরপর দাঁড়িয়ে রয়েছে সিলেবাসগুলো, অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই পিডিএফটিকে ডাউনলোড করে নিজেরা বিস্তারিতভাবে সেখান থেকে পড়ে নেবে। নেক্সট ক্ষেত্রে যেটি বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড প্রসেসিং ফি। দেখতেই পাচ্ছ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এই সমস্ত প্রার্থীদেরকে বাদ দিয়ে বাকি সমস্ত প্রার্থীদেরকে দিতে হবে 300 টাকা, প্রসেসিং ফি 25 টাকা, মোট 325 টাকা দিতে হবে। এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব প্রার্থীদেরকে দিতে হবে শুধুমাত্র প্রসেসিং ফি 25 টাকা। তো এটিরও আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে 22 ফেব্রুয়ারি 2021 তারিখ থেকে, চলবে 22 মার্চ 2021 তারিখ পর্যন্ত। এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য পুলিশের সম্পূর্ণ এই 3টি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক, যারা যারা আবেদন করতে চাইছো, অবশ্যই আবেদন করার পূর্বে নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নাও, নিজেরা বিস্তারিতভাবে পড়ে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে। আর তোমরা যদি চাও কিভাবে আবেদন করতে হবে এর উপর কোনো একটি ভিডিও, অবশ্যই 22 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, তাহলে তোমাদের জন্য সম্পূর্ণ নতুন আমি আরো একটি ভিডিও বানিয়ে দেব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমাদের কিছু জানার থাকলে সেটিও কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করে দিও। আমাদের চ্যানেলে অলরেডি WBP-র জন্য কিন্তু ফ্রি ক্লাস প্রত্যেক দিন চলছে, যদি তোমরা সেই সমস্ত ক্লাসগুলো করতে চাও এক্ষুনি ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিঙ্ক রয়েছে। এছাড়া বন্ধু টিউটোরিয়াল অফিসিয়াল লিখে তোমরা প্রত্যেকেই সেখানে সার্চ করতে পারো, আমাদের চ্যানেলে অলরেডি ভিডিওগুলো রয়েছে, প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো।
তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।